সখী তোর বিয়া হয়ে গেছে গা? আরে নতুন নতুন বিয়া হয়েছে কি করিম, তোমার সঙ্গে না আসলে ভালো লাগে না? দাদন নয়, একদম একদম ফরেস্ট পাঠাই দিচ্ছু। হ্যাঁ 7 বছরের জন্য। হ্যাঁ জানো সখী, এই সুন্দর পায়রা উড়ে এসে আমার মস্তকের উপরে বসে। এমা তাই নাকি? হ্যাঁ একটাই বসলো রে, তারপর পেটটা ফাটা রে। কি পেটটা ফাটা? আর একটা হলে ঝোল খাওয়া যেত বল। তাই ভিটামিন হতো, কিন্তু এত সুন্দর পায়রাকে যদি খেয়ে নেই কি নিয়ে খেলাধুলো করবো? এটা খেলাধুলা করবো? হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে চল আমাদের চাপো ফুলের বাগান আছে না? চাপো না সখী, চাপা। হ্যাঁ চাপা, তাহলে চল আমাদের সেই ফুল বাগান চল। ওই আবার ফাগুনের আগুন লাগে মনে, রঙের আগুন লাগে মনে, মেরে সপনো কা বো রাজা
কাবো রাজকুমার মতস কি দিবানি বনো আনে লাগা উসে প্যার হাল কিয়া জানে মেরে মজনু কায়ে এ তো হ্যায় সবকো পাতা ঘটা সাওয়ান কি ঘটা আর বলো না বন্ধু পাইলার পিছনে পিছনে এসে কি দেখলাম জানো রাজকুমার কামার নাকি রাজকুমার কুমার একটি অপরূপ সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মনে হচ্ছে সেটি মেয়ে নয় একদম পরীর মতো দেখতে আমার কথা বলছিস আরে পরী নয় ছিল ছড়ি না বন্ধু না পরী মানে ওই মেয়ে জানো বন্ধু জানো এত অপরূপ দেখতে যদি বিশ্বাস না করো তুমি নিজে গিয়ে দেখে এসো যাও তাই সখি আমার কথা বলছে মনে হয় রে আমার বন্ধুর পছন্দ আছে একটা মর্দামুখী পছন্দ করেছে কি হলো আমি ঠিক বলেছি ওটা মর্দামুখী আরে শোনো হয়তো তুমি চোখে ভুল দেখেছো তুমি হয়তো চোখে ভুল দেখেছো আরেকবার ভালো করে দেখেছ পাইরা কিছু খাবি পাইরা কি খবরটা তুই কি খাবি বল পন্তা আছে এখন পান্তা কোথায় পাবি কেনে ইলুশন আর পান্তা দি ইলুশন নয় আলুশন আর পেঁয়াজ পেঁয়াজ খেতে হয় না মুখের গন্ধ করবে আমি ঠিক বলেছি না বন্ধু একর পাতলা ফেল ফেল ওরে ঝড়ে উড়ে যাবে ও তাই নাকি আমি এতক্ষণে বুঝতে পেলাম বন্ধু হয়তো তোমার চোখের কোনো রোগ আছে চোখে তোমার ছানি পড়েছে চোখগুলো পরিষ্কার করে গিয়ে দেখে এসো আমার কথাটাই ঠিক কারি দিয়ে চমুছি ওগে মাগে তুমি মজায় না গেছে গা হাই বাপ তোর বাড়ি কুড়া গা হাতিকা এই হাতিকা নাই হাত বাবরি বন্ধু পড়ি নই রে ছড়ি ভাই বাবরি এত ভালো তো লাগছে গে এ মা মেলা পড়ছি গা গলা মেলা নয় গলাতে মালা তোর মেলা তোর ছেন্দা আছে গে পেটের ভুটুর মতো ছেন আছে মেলাটাকে আগে নাকেতে নলক ঝলক মনকার মানাই গেছে মানাই গেছে আগে কপাল তো ফাতা দিছি কালো ফাতা ওটা ফোটা ফোটা ইটা তোর খেকে ইটা বিটি এটা বেশি নয় যা সকি মুই বিয়া করিম আয় বাপ এত বড় দামলাটা এক বিয়া করবে না বাবরি কপাল মাথার খপাটের বট উঠছে গে ওটাকে পপ বল ও চপ আই চপ নয় পপ বুঝু বন্ধু আমি ঠিক বলেছি না একবার নিজের মনে উচিত বলেছো একদম দেখতে সুন্দর না আমারও খুব মনে হচ্ছে বিয়ে করিবার ঠিক আছে তুমি বিয়ে করবে তার সঙ্গে আমি তাকে বিয়ে করবো তাই নাকি আসি আমরা পায়রা খুঁজতে বিয়ে করার কথা আলোচনা করছি দেখো তো কিন্তু জানো তুমি পায়রা খুঁজতেছো না মেয়ে পড়তেছ কেন আরে তা নয় যে পায়রার জন্য আমরা এসেছি সেই আমাদের পায়রা তাদের কাছেই আছে পায়রা ওদের কাছে হ্যাঁ আর তাই তুমি আমাকে বলনি চোর বেটি চুন্নি হ্যাঁ গুন্ডার বেটা ডাকাত ডাকাতের বেটি ডাকাত দিনি ওই হারি মুখা চাচকি মুখা খুঁতি মুখা ছোড়লা মুখা বক্স মুখা লাইটিং মুখা কেশিও মুখা ঢোল মুখা ব্যান্ড মুখা মাকলা বাস মুখা এটা মনে ঠিক না আপিতের মেয়ে হবে মনে হয় নাহলে মুখটা খুঁড়ে মনে খত 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 বাপরে বাপ এই তুমি কি নাপিতের মেয়ে কেন মাস্তরি মাস্তরি বাপরে ছুরি নেবে ভুটু রাখা আছে বার বার করে বলি তোরা এগুলা পরে আসিস না একবার সেন্টিমেন্ট আঘাত দিবি তোর এই পায়রা আমাদের পায়রা তোমাদের কি প্রমাণ আছে প্রমাণ আছে কি প্রমাণ আছে আমাদের পায়রার বাচ্চায় ফুটটা আছে তোমার বাচ্চায় ফুটা নাই তোমারও আছে বন্ধু তুমি পেলে না তোমাকে পায়রা দিল না না প্রমাণ দিলে তা দিল না তাই নাকি তুমি প্রমাণ দিয়েছো তবু পায়রা দিল না এবার আমি গিয়ে বলছি তোমারও আছে বন্ধু বাট কি ওই যে ফুটা বললো আরে ওটি সবারই থাকে পায়খানা দ্বার বলা হয় সবারই হ্যাঁ তাই আমি গিয়ে বুঝিয়ে বলছি কেমন এই যে সুন্দরী কার না কার বেটি হাড়ি না মুচি না ডুমি না চামারের ফটাং সুন্দরী বলছে কেন কেন সম্পর্ক নাই কি সম্পর্ক আছে কেন মাহুই বল বাট পিসাই পিসি আরে পিসি
নালে মাসি ওর বাবুর মাইশা শোনো বন্ধু আমি সুন্দরী বললাম বলে তুমি কি ভেবেছো রাগ করবে না ওরা রাগ করবে না একটি কথা বলবো বন্ধু যে মেয়েরা সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায় ওরা মন থেকে আরো খুশি হয় চ্যাংড়ার বয়স হতে পারে বুদ্ধি বয়স কম হতে পারে বুদ্ধি বেশি বল বল তাই এই যে শোনো এই পায়রাটি হচ্ছে আমাদের এই পায়রাখানা দিয়ে দাও আমরা এখান থেকে চলে যাব তোমাদের পায়রা হ্যাঁ সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো তবে আমরা এই পায়রা দেব ওই না ছিল আমার পোষা পায়রা গো উহুরিয়া বসিল পায়রা তোমার মস্ত হকে পায়রা গো উহুরিয়া বসিল পায়রা তোমার মস্ত হকে পায়রা গো হ্যাঁ পায়রাটা দিয়ে দাও তাই কি বলি জানো কি আরে ছিল পছন্দ করেছে তো সেই জন্য আমার এত চিন্তা হ্যাঁ আমি তো একজনের সঙ্গে কথা বলতে পারছি না আর তোমার জন্য দেখো এখানে তিনটা পাগল কতগুলো তারা বললো একবার পায়রা নাকি উড়ে গেলে আর আমাদের কাছে ফিরে আসবে তাই আমরা কি করব বলো তো তাদের পরিচয় নিতে হবে মোবাইল নাম্বার নেওয়ার কাজ তো তোমার আর আমি পরিচয় নেব ওই না বুঝিতে না পারি সুন্দরী Oh!
মন খারাপ হয়ে গেছে আসো আমার সঙ্গে আমার সখীর সঙ্গে একটু কথা বলো ও কেলো কেলো ও স্বামী স্বামী গো না মামি স্বামী কেন বলছো মামি তোমার কি স্বামী হয় না তাহলে সখী একটু আর তোমার ব্যবহারটা এরকম কেন একটু হেল্প কর না মাইরি ইয়ে করবে না কিন্তু দুষ্টুমি করবে না এটা সেকেন্ড এটা সেকেন্ড এটা সেকেন্ড আর কানি আর ইউ জানি না মানুষ তো কথা বুঝে বুঝিয়ে বললেই চলে যাবে ঠিক আছে বলো তোমরা যাবে না ও কাকু তোমরা যাবে না কাকু যাবো না আমরা যাবে না না তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে কি হবে এই যে এখানে
আমাদের বিছানা জমি আছে কালকে থেকে তোমাদেরকে বিছন তুলে করাবো আমি পারবো না বন্ধু পায়রা গিয়েছে যাক কিন্তু আমি বিছন জমিতে গিয়ে বিছন উঠাতে পারবো না গেলাম শোনো বন্ধু শোনো কথাই বলে যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে কেমন করে লাইনে থাকো এরা সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে তাই নাকি তাই তুমি যাবে একমাত্র বিছন তুলতে হ্যাঁ তোমার জন্য মেয়েটা পান্তা নিয়ে যাবে হ্যাঁ আর আমি যাব একদিকে আমার জন্য এই দুটো মেয়ে পান্তা নিয়ে যাবে প্রেমের কি কত কত গল্প তাই নাকি আমরা এই প্রস্তাবের রাজি কি হয়ে গেল বল কি করলে আমার বুদ্ধি হ্যাং হয়ে গেল তাই তাহলে এবার আমার বুদ্ধি শোনো ও গো কেমন তোমার মাতা পিতা কি বলেছে শুনেছ কি বলেছে রে আমাদের মতো মেয়ে পেলে তারা নাকি বিয়ে করবে আমাদের মতো বিয়ে পাবে না তোর বিয়ে হবে না তুমি বিয়ে করবে আমি বিয়ে করব আমি কিন্তু করব না আমিও করব না আমি চির কামারি হয়ে থাকব তুমি বিয়ে করবে আমার হয়ে থাকো কামার কামারি না কুমারি হ্যাঁ কুমারি কেন সখী বিয়ে করবে না বুড়ি হয়ে গেলে বিয়ে করবো না দেখো যখন বয়স হয়ে যাবে কে দেখাশোনা করবে দেখাশোনা করার দরকার নেই কেন বয়স হলে মাসে মাসে ভাতার পাবো বন্ধু হ্যাঁ মাসে মাসে কিনি পাবে বলছে পাবে কুমারি মেয়ে থাকলে তাদের করে বিয়ে করো এই মেয়েটা মাসে মাসে ভাতা নেবে আর তোমরা পাবে না কুমারী মেয়েরা শোনো সখী হ্যাঁ তুমি যেটা বলছো সেটা না সেটাকে বলে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা হ্যাঁ তা কি বলি জানো সখী ও গোয়া মালা সাচার কোথায় থাকো তুমি হ্যাঁ আমাকে জলে ডুবে দিয়েছিল তাই নাকি তারা কলস দড়ি আমাদেরকে দিয়েছে আর মরতে বলছে তুমি মরবে না 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 শোনো বন্ধু আমরা মরবো কিন্তু কিভাবে জানো বলো ওই না কোথায় পাবো জহরের মেয়েটা ডাঙ্গার উপর উঠে আমাকে পা তুলে আশীর্বাদ করলো যেমন আশীর্বাদ করলো বারো ঘন্টা প্যান্ট দেখে অবশ্য মেয়ে অসভ্য এজন্য এসেছিস নাকি পারে দেবে না হ্যাঁ শোনো শোনো তোমরা মরতে বললে না আমরা একসঙ্গে মরবো জানো কেমন তাই চলো চলো তোমরাই হবে
ওই মেয়েটাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? কি জাপানি মাগুর? জাপানি মাগুর তাই নাকি? কেমন করছে? এই যে শোনো, তোমরা পায়রা দেবে না? এত করে বুঝিয়ে বললাম তবু আমাদেরকে পায়রা যখন দিবে না, আমিও যাওয়ার সময় কয়েকটি কথা বলে যাচ্ছি। আমি ছোট থেকে যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর স্বইচ্ছাই না দিলে ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। পায়রা যখন পেলাম না, আমি এই উজানি নগর মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, চম্পক নগরী ঘর পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীনাথ। আমি যদি কোনোদিন বিয়ে করি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। বাপ রে রাগ রে, রেগে বললাম তো। বাপ রে বেটা চাঙার রাগ, রেগে বললাম তো। বাপ রে, আমি ছোট থেকে যাই চাই যাই পাই, যাই খাই তাই খাই। আরে তা নয়, যা চেয়েছি তাই পেয়েছি। হ্যাঁ, বাড়ি আমার চম্পলাতে, বাবা আমার সদাগর, তার বেটা আমি সুচন্দর। সুচন্দর না, লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর। এটা রাগ হলো কেন? রেগেই বললাম তো। জ্যাঙ্করি হোক ট্যাঙ্করি হোক অ্যাঙ্করি আর অঙ্করি হোক, তোমাকে বিহা করিব। বেটা ছেলে রাগ কাকে বলে জানো? ও রাগ হলো না, দেখাও তো কেমন রাগ। তুমি দেখছো আমার হাত পাগুলো লম্বা, একটু দূরে থাকো। ঠিক আছে। কি পায়রা যখন তোমরা দিলে না, দিলাম না, চলে যাচ্ছি, যাও। তবে মনে রেখো, কি যেদিন আমার বন্ধু, তোমার বন্ধু কি? তোমাদের সুরসুরিকে, সুরসুরি না সখীকে, সুরসুরি সখীকে বিয়ে করতে আসবে। কি করবে? সেদিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে? আর সেই বাজিলো তোমাদের দুটার মাথায়, ভটাম ভটাম চটাম চটাম ভটকা ভটাম চটকা চটাম ফুটাবো তোমাদের দুটার মাথা একবারে। তুমি আমাকে চিনো? তুমি তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ, আমি হচ্ছে হাজার পারের বাল, মশা কপালে। ও তুমি হাজার পারের বাল? হ্যাঁ, তোমাকে ছুঁড়ে তুমি শট মারবে? হ্যাঁ। ওই তুমি যদি হাজার পারের বাল, আমি কিন্তু সুইচ। আমাকে দাবানো, তুমি ভোল্টেজ পাবো না। বাড়ি চল রে। ওই আমাকে চেনো? কে তুমি? আমি দশ ঘরার জেনেটার। জানে কিছু নেই বলে দশ ঘরার জেনেটার হইবো? জানে কিছু নাই তো কি হয়েছে? জেনেটার বোধ হয় মোটা থাকে তাই। এই তুমি দাও দশ ঘরের জেনারেটর, আমি কিন্তু বারো ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্ট্যান্ডে বেড়ে জিজ্ঞেস করে দাও কেমন। মেশিনে যখন হ্যান্ডেল ভরবা, যখন মোচার মারবা, তখন ইঞ্জিন বলবে করে লাগল খারা ইঞ্জিন। ও ডালমিয়া সিমি, ডালমিয়া সিমি নয় ডার্লিং আমার, ডার্লিং আমার, করে লাগল খারা ঠক 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 ঠক। চলে গেলাম, বাই বাই। পায়খানা করছে না, নদীর দিকে দেখতে পাই। হ্যাঁ, টাটা, মারবো তোর মুখে ঝাঁটা। বা বা, এত বড় কথা? ওই তোরা পাঠি আর আমরা পাঠা। সখী, ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না তোমার, তাই মনে হয়? আর মুখটা দেখে মনে হলো? মানুষের মুখ দেখে বুঝতে পার। চলে গেল রে। হাই ডার্লাং। হাই, কি বলছো? কাকে? ওই ছেলেটাকে রে। কি বলছো? ডার্লাং। সেটা আবার কি? এ মা, তুই জানিস না? না। ইংরের কেজিতে বলে, ইংরের কেজি কি না? ইংরেজি, ইংরেজিতে ছেলেদেরকে ডার্লাং বলা হয়, মেয়েদেরকে ডার্লিং বলা হয়। হাই, আবার কেন ডাকছিস? ফোন নাম্বারটা দিব বলে চেষ্টা করেছিলাম। সব সময় তোমার এটাই ব্যবহার, মিস্টেক হয়ে গেল। তাই শোনো, যদি কোনোদিন দেখা হয় সেদিন তুমি দিয়ে দিও। ঠিক বলে, কিন্তু জানো কত নোংরা ভাষা বলে গেছি বলেছি রে, বলতে পাবো না মুখে। জানিস না এটা গালাগালি? আমাদের ওখানে একটা মেয়ে সাইকেল নিয়ে চলেছে স্কুলে যাচ্ছে, একটা ছেলে দাঁড়িয়ে আছে, আই লাভ ইউ। চিঠিতে লিখেছি সে
তাই তো দাদু আমার কি করেছে উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর পায়রা এনে দিয়েছে সত্যি গো এ শুধু পায়রা নয় এ পায়রা যে আমার সঙ্গে কথা বলে সত্যি সত্যি এ পায়রাকে কাছে পেয়ে একদম বিয়ের কথা আমি ভুলে গেছি তাই এই পায়রাকে পেয়ে আমার মন কি বলছে জানে ওই আমি কত কথা কয় বন্ধু গো কত কথা কয় আমি আমার পায়রা পেলাম বন্ধু আমার পায়রা পেলাম বন্ধু সে পায়রা কত কথা কয় বন্ধু গো
মাইরাকে নিয়ে একাই খেলাধুলো করব না, সঙ্গে রয়েছে আমার বন্ধু। বন্ধুকে সঙ্গে করে নিয়ে এই স্থানে নয়, রয়েছে আমাদের লবলক্ষ ফুলের বাগান, সেই বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। তাই বন্ধুকে ডেকে দেখি না কেন, বন্ধু বলি ও বন্ধু। বিবাহের কথা ভুলে দিয়েছি, মনোবাঞ্ছাপূর্ণ নাই হতে দেব তোর, হয়তো আর বিলম্ব করব না। যেমন করে হতে ছাড়া করে কায়দা কৌশলে ওই গিরিবাস পায়ে উড়ে দেব। উচনে নগরে বেহুল আর মস্ত, তাই তো ছুটে চললাম সেই নবলক্ষ্য। চলো বন্ধু চলো, তোমার ওই পায়রা খেলা নিয়ে তোমাদের ওই নবলক্ষ্যের বাইরে আমরা খেলা করবো। পিঁজরা খুলে দিয়েছি, চলো যা কিছু কথা ছিল তা ছিল খুলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা কোথায় বনে। পিঁজরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল খুলে দিয়েছি। চারে যাবি পায়টাকে চুষে ফ্যাকসা করে দেবো। বুঝেছি খাঁচার পাখি আমার হবার ন, জানি রে জানি সে তো আপন হবার খুলে দিয়েছি। যা কিছু কথা ছিল খুলে দিয়েছি। তারে যাবি যদি Bye.
রাখছিনা আর ঘুঘু ঘুঘু বলে বলে ডাকিস না ঘুঘু ঘুঘু বলে